নমস্কার বন্ধুরা, ঝিঙে বাটার ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম ঝিঙের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 4টে কাঁচা ও পাকা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা করতে পারেন। 1 চামচ কালো জিরে, হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য, 1 চামচের 1/4 ভাগ, রসুন থেঁতো করে নিয়েছি 1.5 চামচ মতো, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন। রান্নাটা অবশ্যই সরষের তেলে করব। এখন প্রথমে একটা মিক্সচার বোল নিয়েছি, যার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটা প্রথমে আমায় বেটে নিতে হবে, আপনারা চাইলে শিলে বা পাটায় বেটে নিতে পারেন। ঝিঙের সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এখন এটাকে আমি একদম মিহি করে ভালোভাবে বেটে নিচ্ছি। ঝিঙেটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা এখন আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন এই 2টো লঙ্কাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, এতে একটা সুন্দর স্মেল উঠবে। সেই সময় দিয়ে দেব কালো জিরে। এরপর এই 2টো উপকরণকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি। এই 2টো উপকরণকে আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব। আর সরি ফ্রেন্ডস, পেঁয়াজ কুচিটা আমার আগে দেখানো হয়নি। এখন এই 2টো উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। রসুন ও পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ঝিঙেটা, আর দিয়ে দিচ্ছি অনুযায়ী নুন। নুনটা এখন একটু কম করেই দিতে হবে, কারণ ঝিঙে বাটাটা আমি একদম শুকনো শুকনো রান্না করব, তখন কিন্তু নুনের পরিমাণটা ঠিক হয়ে যাবে। তাই নুনটা একটু কম করেই দেবেন। আর এখন গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, তবে এটি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা মিশিয়ে দিয়ে আমি এবার ঝিঙে বাটাটা কন্টিনিউ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা জল অনেকটাই শুকিয়ে আসবে। দেখুন, জল অনেকটা কমে এসেছে, তবে নাড়তেই থাকতে হবে, ঝিঙে বাটাটা আমাদের একদম শুকনো শুকনো হবে। এইভাবেই আঁচটা হাই ফ্লেমে রেখে নাড়তে থাকতে হবে। দেখুন, ঝিঙে বাটাটা আমাদের একদম শুকনো হয়ে এসেছে, আর কড়ার গা থেকে কিভাবে ছেড়ে আসছে। এটা কিন্তু সত্যি খুবই সহজ আর টেস্টি, ভীষণই টেস্টি একটি রেসিপি। গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে। এখন এটা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষার তেল। যে কোনো ভর্তাতে কাঁচা সরষার তেলের স্মেল বা টেস্টটা খুবই ভালো লাগে, এতে ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, ঝিঙে বাটার ভর্তা আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।